नमस्कार बंधुरा, आमी दीपा, चले एसेछि आमार यूट्यूब चैनले न्यू वुमेंस वर्ल्ड बाय दीपा शो। और बंधुरा आमार चैनलटा जदि तुम्हारा सबसक्राइब करे ना थाको, प्लिज प्लिज आमार अनुरोध रइलो आमार चैनलटा सबसक्राइब करो और बेल आइकनटी प्रेस करते किन्तु एकदम भूलो ना, जाते करे आमार जतो नोटिफिकेशन आमी चाई सबार आगे तोमादेर काछे पौंछे जाक। और देखो एखाने आमी कि करे देखिएछि तोमादेर, भापा पीठे केक। पीठे करते तो सबाई भय पाए, ओरे बाबा रे पीठे पीठे की करे करब ना, आमी जेभावे तुम्हादेर करे देखिएछि तुम्हारा जदि बाड़ीते करो तुम्हादेर अबाक लागबे जे तुम्हराओ की करे पारले एत सुंदर पीठे भापा पीठे केक। আর আমার পদ্ধতি তোমরা অনুসরণ করে যদি তোমরা বাড়িতে এটা করো কমেন্টের মাধ্যমে তো আমাকে জানাবে, আর ভালো লাগলে তো আমাকে লাইক দেবেই, আমি তো জানি। তো আর তোমাদের সাথে কীরকমভাবে বাড়ির লোকেরা তোমার খাবার কর দেখে কীরকম আনন্দ পেলো আর তুমি কীরকম মজা পেলে সেটাও আমাকে জানিও। আর দেখো এখানে নারকল গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি একটু পাটালি গুড় গ্রেট করে নিচ্ছি, যেহেতু আমি এটা মানে গুঁড়োটা ইয়েটার ওপর দেবো, নারকল এই সব একসাথে দেবো। আমি দেখাচ্ছি আগে, আমার ভিডিওটা পুরো দেখো, তাহলে প্রসেস পদ্ধতি সব এখানে বুঝে যাবে কীভাবে আমি করেছি। দেখো এখানে আমি এক কাপ মতন চালের গুঁড়ি নিয়েছি, এটা আমার মতন করে আমি ছোট্ট একটা করেছি কেক, তাই আমি এটা এক কাপ নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন অনুযায়ী অনেক মানে দু তিন কাপও নিতে পারো, সেটা মেজারমেন্টগুলো বাড়িয়ে নেবে। আর একটু নিচ্ছি নুন, আমি মেজারমেন্ট সব দিয়ে দিয়েছি। দেখো দিয়ে ভালো করে মেখে ছেঁকে মেখে ছেঁকে দেখো এইভাবে একটু মাখিয়ে নেবে যাতে নুনটা মিশে যায়, এইভাবে মাখিয়ে নেবে। আর এর একটা এই পিঠেটার একটা বিশেষ পদ্ধতি হচ্ছে মানে জল দেবে, নর্মাল জল। আমি তো তোমাদের আগের পিঠে করা পদ্ধতিগুলো দেখেছো, তো আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু আগের পিঠেগুলো দেখো কিন্তু বন্ধুরা, প্যাটিসাপটা মালপোয়া সব দেখো কেমন। আর দেখো এখানে আমি মেখে মেখে নিচ্ছি, জলটা কিরম দেবে, আটা বা রুটি মানে ময়দা লুচি যেরকম মাখি লুচির ময়দা আর রুটি করার আটা সেরকম কিন্তু নয়, এটা না। দেখো এই দেখো হাত দিয়ে দেখো ভেঙে ভেঙে যাচ্ছে, এটা হয়নি, তার মানে আর একটু আমাকে জল দিতে হবে, মানে জল ছড়িয়ে ছড়িয়ে এটাকে মাখতে হবে। দেখো এই পিঠেটার এই এই মাখাটাই হচ্ছে একটা ভীষণ ভালো পদ্ধতি আর কি, মানে এই 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 জিনিসটা একটু করতে হবে আর কি, জল দিয়ে জল দিয়ে, পুরো জল ঢেলে ময়দার মতন আটার মতন নয়। দেখো আবার একটু জল দিলাম, এবার আমি আবার একটু মাখা চাকা করে নিচ্ছি, আর হাত দিয়ে দিয়ে ঘষে 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 ওটাকে মানে যে ছোটো ছোটো ডালা ডালা হয়ে যাচ্ছে না ওগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। দেখো এইভাবে নিয়ে মুঠো করে দেখবে, এই দেখো এরমভাবে মুঠো করে দেখবে, যখন এই দেখো ভেঙে গেল, এইভাবে জানবে মোটামুটি হয়ে এসছে, মানে আর জল দিতে হবে না আর কি। এই দেখো তো এইভাবে ভালো করে, এই দেখো আর একবার আমি দেখিয়ে দিচ্ছি এরমভাবে করে নিয়ে, এই দেখো দেখছো এটি এই রকম হবে, তাহলে জানবে এটা মাখাটা রেডি হয়ে গেছে। এরপরে কি করবে, একটা ছাঁকনি নেবে, হ্যাঁ একটু মানে যাতে এটাকে মানে এই জিনিসটাকে মানে এই চালের গুঁড়িটাকে ভিজে চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে ছেঁকে নেবো, আরও যাতে মসৃণ হয়। দেখো এইভাবে এইভাবে ছেঁকে নেবো, এইভাবে খুব ভালো করে হাতে করে ছেঁকে নেবে, খুব খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, এমন কিছু খাটুনিরও নয়, একটু জাস্ট ছেঁকে নেবে দেখবে আপনা আপনি ওটা মানে একদম ডালা ডালাগুলো থাকছে না, একদম স্মুথ হয়ে যাবে। দেখো এইভাবে করে নেবে, চলো তোমাদের দেখাই কত কীরকম স্মুথ হলো, দেখো একদম দারুণ। এইবার কি করবে, এক যে কোনো পাত্রে, আমি তো কড়া দিয়ে আগেরবারেও দেখিয়েছি এবারেও দেখাচ্ছি, যেহেতু এটা ভাপা পিঠে, দেখো কড়াই একটা লেয়ার দেবে, ফার্স্ট লেয়ার হচ্ছে তুমি চালের গুঁড়িটা যেটা করলাম সেই প্রসেসটা, সেই প্রসেসের একটু নিয়ে অর্ধেক অংশ অল্প অংশ আর কি নিয়ে ছড়িয়ে দেবে, তারপরে দেবে নারকল, নারকল কুড়োটা দিয়ে দেবে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে, মানে লেয়ার মানে পরপর লেয়ার, যেরকম বিরিয়ানিতে আমরা লেয়ার দিই না সেরকম এটা। আর দেখো গুড়টা আমার একদম মানে ফ্রিজে রাখা ছিল না, একদম ফ্রেশ গুড়, পাটালি গুড়, যার ফলে না ডালা ডালা মতন হয়ে আছে, তাতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে দিয়ে দেবে পরিমাণ মতন, তোমরা যেরকম এ করবে, আমি আমার মতন করে দিয়েছি, তোমরা যেরকম চাইবে কম মিষ্টি একটু বেশি মিষ্টি করে সেই মতন দেবে। দেখো এইভাবে দিয়ে দিলে এইবারে কি করবে, এর ওপরে মোটামুটি যতটুকু প্রয়োজন আর কি দিয়ে দেবে গুড়টা। এরপরে আবারও একটা লেয়ার যাবে, সেটা হচ্ছে তোমরা চাইলে নারকল কুড়িওটাও দিয়ে দিতে পারো, না হলে চালের গুঁড়ি। দেখো আমি চালের গুঁড়ি নারকল কুড়ি একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চালের গুঁড়ি দিলাম, যাতে একটু খেতে একটু আরও ভালো হয়, স্বাদ হয়। এটা ডিপেন্ড করছে তোমাদের ওপর তোমরা কীরকমভাবে লেয়ারটা দেবে, মোট মোট কথা এই ধরনের প্রসেসেই লেয়ারটা দিতে হবে।
এইভাবে পরপর যতটুকু তোমার জিনিস মানে উপকরণগুলো রয়েছে ততটুকুই লেয়ার করবে, এবং সেই মতনই আন্দাজ করে পরপর পরপর মানে লেয়ারের পর লেয়ার দিয়ে দিয়ে করে নেবে। আমার যেরকম পাত্র, যেরকম আমার উপকরণটা রয়েছে, আমি সেই মতনই এটা মানে অ্যারেঞ্জমেন্ট করেছি। দেখো আবারও একটু এর উপরে দিয়ে ছড়িয়ে দিলাম গুড়, যাতে প্রত্যেকটা লেয়ারে আমার গুড়, তারপরে নারকোল, চালের গুঁড়ি সম পরিমাণ আসে, তাই আমি সেই মতন করলাম। আর আমার যতটুকু আমি পরিমাণ উপকরণ নিয়েছি সেই মতনই আমি এটা আস্তে আস্তে অল্প অল্প তার উপর করে দিতে থাকলাম। দেখো এইভাবে মানে পরপর পরপর দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম আমি। এটাতে কিন্তু জানো তো ঝোলা গুড় দিলে হয় না, মানে নলেন গুড় যেটা, এটাই পাটালি দিয়েই এটা করতে হয়। আবারও আমি একটা লেয়ার করে দিলাম, নারকোল ছড়িয়ে দিলাম যাতে করে খেতে আমার আরও ভালো লাগে। তার উপরে দিয়ে দিচ্ছি লাস্ট একদম সর্বশেষ হচ্ছে উপর দিকে দিলাম হচ্ছে চালের গুঁড়িটা দিয়ে। একটু হাত দিয়ে তুমি কী করবে, তোমরা একটুখানি লেয়ারটাকে সমান করে দেবে যাতে সব মানে ঠিক ঠিক মতন পড়ে যায়, নালে গুড় টুড়গুলো বেরিয়ে আসতে পারে। দেখো এইভাবে নিয়ে কী করবে, একটু ঝাঁকিয়ে নেবে, যেরকম কেকে ব্যাটারটা আমরা এরকম করে নিই না বন্ধুরা, ঠিক সেই রকমভাবে একটু করে নেবে, এরকম ঝাঁকিয়ে নেবে। নিয়ে কী করবে, প্রেশার কুকারে তোমাদের আমি পিঠে করতে ভাপা পিঠে করে দেখিয়েছি এইভাবে প্রসেসটা, ডবল বয়লার প্রেশার কুকারের মধ্যে দেবে। কেমন খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ ভালো হয়, আর মানে কোনো চিন্তাই করতে হবে না যে কাঁচা থাকছে কি থাকছে, দারুণ হবে। প্রেশারের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে দেবে, দেখো এইভাবে বসিয়ে দেবে। আমার এটা আমার মতন সুবিধা মতন নিয়েছি, যেরকমভাবে সুবিধা আমার হয়েছে তোমাদের তোমাদের মতন নেবে। দিয়ে প্রেশার কুকারে মোটামুটি ধরো 30 মিনিট এটা হবে কিন্তু। দেখো এবারে আমি ঢাকা খুললাম, একদম রেডি আমার ভাপা পিঠে কেক। তো দেখো আমি একটা স্কিউয়ারের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে একটা কাঠি দিয়েও তোমরা দেখতে পারো যে হয়েছে কি না। দেখো একদম রেডি আমার, দেখো কিচ্ছু হাতে লেগে লাগলো না। আর একটু মধ্যিখান থেকে আমি করে দেখাই তোমাদের আর একবারও যে হয়েছে কি না। দেখো এই দেখো দেখাচ্ছি, কিচ্ছু নেই, দেখেছো, তার মানে আমার এটা রেডি। হ্যাঁ তো আমার এইভাবে কি করবে, এর উপরে একটা থালা বা কিছু দিয়ে এরমভাবে উল্টে নেবে জাস্ট ব্যাস, আর একটু ওপর থেকে মানে একটু ওপর থেকে ধাক্কা এ করে দেবে যাতে ওটা খুলে বেরিয়ে আসে। ওয়াও দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই করে করবে, আর আমি যেরকম বাড়িতে করে তোমাদের কাছে শেয়ার করছি তোমরা কিন্তু এটা শেয়ার করো বন্ধুরা, তাতে করে আমি খুব মোটিভেট হব। আর তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এটা কেমন লাগলো। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে একটা লাইক দিও। আর আমি যে পদ্ধতি তোমাদের দেখালাম অতি সহজে কিন্তু পদ্ধতিগুলো তোমাদের কাছে মাথা থেকে বার করে করে কিন্তু দেখিয়েছি বন্ধুরা, তার জন্য প্লিজ কমেন্টের মাধ্যমে আবারও বলছি আমাকে জানিও। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আবারও বলছি অশেষ ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।